আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল বিডি অ্যাসাইনমেন্ট দশম শ্রেণী দাখিল বিষয় হচ্ছে গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো এখানে অ্যাসাইনমেন্ট চিত্র দেওয়া রয়েছে চিত্র নং চিত্র এবং কয়েনের দ্বারা এই সমাধানটি করতে হবে তো সম্পূর্ণ উত্তর এই ভিডিওতে দিয়ে দিয়েছি প্রশ্নগুলোর উত্তর প্রথমে এক নম্বর প্রশ্নের ক দশম চিত্রটি হচ্ছে এই চিত্রটি দশম চিত্র কয়েনের এখানে কয়েল কয়েনগুলো দেওয়া রয়েছে ধারাবাহিক ধারা আকারে মোট এখানে কয়েন রয়েছে দশটি দশ থেকে শুরু হয়ে লাস্টে উপরে একটি মানে এক থেকে দশ পর্যন্ত গেছে উদ্দিপতের চিত্রগুলো নিচে লেখা হলো তো দশম চিত্রটি হলো এখানে দশ থেকে এক পর্যন্ত অথবা অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত গেছে বৃদ্ধি হয়েছে দশম চিত্র চিত্রকয়নের উদ্দীপক হতে চিত্রগুলো হলো প্রথম চিত্র শূন্য দ্বিতীয় চিত্র তিন তৃতীয় চিত্র হচ্ছে নয় চতুর্থ চিত্র হচ্ছে দশ তারপর প্রথম চিত্র কয়েন আছে একটি দ্বিতীয় চিত্রে আছে তিনটি তৃতীয় চিত্রে আছে ছয়টি চতুর্থ চিত্রে কয়েন আছে মোট দশটি তাদের তালিকা হল অথবা অনুক্রম ধারাটি হল এক তিন ছয় দশ দুই তিন চার এক এক এখানে এখানে তালিকাটি হলো অথবা অনুক্রম ধারাটি হলো এক তিন ছয় দশ দুই তিন চার এক এক এখানে প্রথম পথ মনে করি প্রথম পথ এ ইকোয়াল ওয়ান এবং পার্থক্য ডি ইকোয়াল ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে ওয়ান আর টু থেকে পার্থক্য ডি হচ্ছে ওয়ান আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ডি এটি হচ্ছে ধারার সূত্র এন সংখ্যক পদের সমষ্টির সূত্র অতএব সমান্তর ধারার দশ সংখ্যক পদের সমষ্টি এখন মান বসে দিলাম এন এর মান হচ্ছে এখানে দশ দশ বাই টু ইন্টু টু ইন্টু এর মান ওয়ান প্লাস এন এর মান টেন মাইনাস ওয়ান ইন্টু মান ওয়ান ইকুয়াল দশকে দুই ভাগ করলে পাঁচ দুই হককে দুই প্লাস দশ থেকে একবার দিলে নয় নয় হককে নয় ইকাল ফাইভ ইন্টু ফিফটি ফাইভ অ্যান্সার কয়েন সংখ্যা মোট পাঁচপান্নটি এখন এক নং প্রশ্নের ক্ষয়ের উত্তর উদ্বেভের ধারাটি দেওয়া ছিল তো ধারাটি হল এক তিন ছয় দশ এটিকে আবার ভাগ করলে দুই তিন চার তারপর তিন থেকে দুই বিয়োগ করলে এক চার দিয়ে তিন বিয়োগ করলে এক এখানে প্রথম পথ এবং সাধারণ অন্তর ধরে নিয়েছি প্রথম পথ মনে করি এ ইকুয়াল ওয়ান প্রথম পথ দেওয়া আছে ওয়ান এবং সাধারণ অন্তর তিন থেকে একবার দিলে সাধারণত হচ্ছে ডি ইকুয়াল ওয়ান প্রথম তম চিত্রে কয়েন সংখ্যা ওয়ান বাই টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল ওয়ান দ্বিতীয়তম চিত্রে কয়েন সংখ্যা হচ্ছে টু বাই টু ইন্টু টু মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান এটি উপরে একটি সূত্র ছিল ইকুয়াল থ্রি তৃতীয়তম চিত্রে এইভাবে চারটি চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করেছি এক তিন ছয় দশ অতএব চিত্রে কয়েন সংখ্যা এন বাই টু ইন্টু টু এ এন অতএব চিত্রের কয়েন সংখ্যার সাধারণ সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি একটি সূত্র ছিল তারপর দুই নং প্রশ্নের উত্তর ক দুই নং প্রশ্নে এনিকোয়াল ফাইভ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করা হলো এনিকোয়াল ফাইভ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে তো এখানে এনসাই সংখ্যাগুলো হলো এক দুই তিন চার পাঁচ তো প্রথমে এক এক তারপর দুই তারপর এক দুই এক তিন তার কারণে এক তিন তিন এক তারপর চার এক চার ছয় চার এক তারপর পাঁচ এক পাঁচ দশ দশ পাঁচ এক এখানে শাড়ি দেওয়া রয়েছে দুই নং প্রশ্নের খ উত্তর উদ্দীপকের চিত্র হতে শাড়ির সংখ্যাগুলোর সমষ্টিকে নিয়ে ধরা ধারা তৈরি করা হলো দুই চার ছয় ষোল দুই চার আট ষোলো শাড়ির সংখ্যাগুলোর সমষ্টিকে নিয়ে ধারা তৈরি করা হলো দুই চার আট ষোলো এখানে প্রথম পথ ইকাল টু সাধারণ অনুপাত আর এটি আর ইকুয়াল ফোর বাই টু ইকাল টু মনে করি এনসারির সমষ্টি হচ্ছে এন এনসারির সমষ্টিগুলোর সমষ্টি হচ্ছে দুই হাজার ছেচল্লিশ আমরা জানি গুণত্ব ধারা এন এনসংখ্যক পদের সমষ্টি ইন্টু ইকুয়াল এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এখন প্রশ্ন মতে এ ইন্টু

টুটি বিপরীত পাশে গিয়ে ভাগ হয়ে গেলো গুণাকার ছিল তাই তো পরবর্তী সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটি বাজিয়ে রাখবা যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে এই চ্যানেলে পেয়ে যাও তো থ্যাংক ইউ ভেরি মাছ